শুভ রথযাত্রা, তাই আমরা আজকে নিয়ে এসেছি প্রসাদ ঠাকুরবাড়ি থেকে। এটাই আজকে আমরা দুপুরে লাঞ্চে নেব। তো এখানে প্রসাদে দিয়েছে দেখো অন্ন, এখানে আছে ভাজা, তার সঙ্গে আছে লেবু, আর এখানে একটা সবজি দিয়েছে, এটা আছে সয়াবিন আর আলু দিয়ে একটা সবজি, এখানে দিয়েছে ডাল, এখানে আর একটা সবজি দিয়েছে, এটা মনে হয় বাঁধাকপির সবজি, এখানে আছে চাটনি, আর এখানে একটা সমস্ত সবজি দিয়ে একটা মিক্স ভেজ টাইপের আর কি করেছে, এখানে আছে কচু শাক। এখানে গৌরব প্রসাদটা মাখছে, এটাকে বলা হয় মাধুপুরি। তো এই সমস্ত অন্নর মধ্যে যা যা এখানে দেখছো তোমরা, ডাল সবজি সমস্ত কিছুই ও দেবে, দিয়ে আর কি এটাকে মাখা হবে। আর এখানে আছে পাঁপড় ভাজা, এটা আমরা ঘরেই ভেজেছি, আজকে রথযাত্রা তো পাঁপড় ভাজা না হলে রথযাত্রা কমপ্লিট হয় না। এই যে আমাদের রথ, রথটাকে পরিষ্কার করা হয়েছে ধুয়ে মুছে, এবার এটাকে আমরা সাজাবো, আমি আর গৌরব এখানে রথটাকে সাজাবো। গৌরব বসে গেছে, পেপার কাটিং করছে রথ সাজানোর জন্য। এখানে রথ সাজানোর পর্ব চলছে, তো গৌরব আর আমি দুজনে মিলে রথ সাজাচ্ছি, রথ সাজানো হয়ে গেলেই আমরা সবাই মিলে বেরোবো আজকে রথ টানতে টানতে রাস্তায়। মানে এটা হচ্ছে আমার জীবনে প্রথম আর কি নিজে নিজে রথ সাজিয়ে রথ নিয়ে বেরোনো। আর চলে এসেছে আমার দিদি, আরো আসবে অনেকে, তো হইচই নিশ্চয় তোমরা শুনতে পাচ্ছ, নিচে আওয়াজ আসছে প্রচন্ড। তো আসো তোমরাও দেখো আজকে আমরা দিনটা কিভাবে এনজয় করছি।
মূল্য আমরা টানছি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।